ঘূর্ণিঝড় ডানা এরই মধ্যে ল্যান্ডফল সম্পন্ন হয়েছে আর তার প্রভাব যথেষ্ট পড়েছে পশ্চিমবঙ্গের বুকে। উপকূলবর্তী জায়গাতে দাপট দেখিয়েছে যাকে বলা যায়। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে গেছে, প্রচুর জায়গা জলমগ্ন, গাছ উপড়ে পড়েছে। তার পাশাপাশি যদি আমরা কলকাতা বা তার পাশাপাশি যে শহরতলি সেই জায়গার খবর নিই, তাহলেও কিন্তু দেখা যাবে যে ভোর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে জলমগ্ন এলাকা, বিভিন্ন এলাকা, প্রচুর জায়গায় গাছ উপড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া ব্রিজের কি অবস্থা? ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়েছে। রাত 2:30 নাগাদ ভিতরকণিকার হাবালি কাঠি নিচের ক্যাম্পের কাছে ডানা স্থলভাগে প্রবেশ করে আর সেই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ডানা 10 কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগোচ্ছে আর তার প্রভাব পড়েছে বাংলায়, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক জলোচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। সেই রকম ভাবে সকাল থেকে হাওড়ার পরিস্থিতিও সাংঘাতিক। কালো মেঘে ঢেকে গিয়েছে হাওড়া ব্রিজ, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উত্তাল গঙ্গা। সকাল থেকে হাওড়া স্টেশনেও মানুষের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম, যদিও শুক্রবার অফিস ডে কিন্তু মানুষের সংখ্যা সেইভাবে দেখা যায়নি, বাসের সংখ্যাও অনেকটা কম ছিল। সেই রকমই ভাবে আসন্ন ঘূর্ণিঝড় ডানার কারণে হাওড়া বিভাগে একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। 25 তারিখ অর্থাৎ শুক্রবার লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকাও প্রকাশ করা হয়েছিল। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। ভোর রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো থামেনি, যার ফলে যে হাওড়া জেলার যে বেশ কয়েকটি এলাকা রয়েছে জল জমেছে এমনটাই খবর উঠে আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড হুগলি ব্রিজ অ্যাপ্রোচ রোড, যেটা আন্দুল অ্যাপ্রোচ রোড রয়েছে। আমার পেছনেই রয়েছে নবান্ন, সেই নবান্ন এইখানে এই বৃষ্টিতে দেখা যাবে না এখনো, যদিও বেলা ঘড়ি কাটা প্রায় 11টা কাছাকাছি, কিন্তু যে অবস্থা রয়েছে যে হিসাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জোরে কোনোভাবে দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। যদি বলা যায় রেলের তরফ থেকে, তো রেলের যে নির্দেশিকা জারি করা হয়েছিল এই ডানা ঘূর্ণিঝড় জেলে সেই নির্দেশিকাই রয়েছে। বেশ কিছু লোকাল ট্রেন হাওড়া থেকে, যেটা দেখা গেছে যে তারা যে সময় সীমা রয়েছে সেই সময় সাপেক্ষে খুলেছে, কিন্তু যে ট্রেনগুলো বাতিল রয়েছে তার জন্য কোনো নতুন করে নির্দেশিকা জারি করা হয়নি। যেটা রেল সূত্রে জানা গেছে যে যে নির্দেশিকা আগে জারি করা হয়েছিল সেইটাই এখনো কার্যকর রয়েছে, কিন্তু নতুন আপডেট আসার পরেই জানা যাবে যে কোন ট্রেন যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো কি আবার চালানো হবে, সেগুলো পুরোটাই বাতিল থাকবে। এর পাশাপাশি হাওড়া ব্রিজ, যে হাওড়া ব্রিজ রয়েছে সে হাওড়া ব্রিজের দৃশ্যটা একবারই দেখা গেল যে অন্য দিনের তুলনায় যান চলাচল খুব কম বলে বলা যেতে পারে, বা রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা রয়েছে, যেখানে মানুষরা এই বৃষ্টি জেরে রাস্তায় বেরোননি। এর পাশাপাশি যে স্কুল বন্ধ নির্দেশ ছিল স্কুল বন্ধ থাকার কারণেই সেরকম রাস্তায় মানুষ সেইভাবে বেরোননি। বাজার হাট পুরোপুরি বন্ধ এক হিসাবে বলা যেতে পারে। গঙ্গা যে জল রয়েছে সেই গঙ্গা পুষছে একবারে বলা যেতে পারে। এর পাশাপাশি গঙ্গায় যে লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ও এর পাশাপাশি হাওড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় একই দৃশ্য দেখা গেছে, যেখানে সকাল থেকেই বৃষ্টি হওয়ার ফলে মানুষ বাড়িতেই ঘরবন্দি হয়ে রয়েছে। নির্দেশ জারি করা হয়েছিল ফেরি সার্ভিসের তরফ থেকে যে 24 ও 25 তারিখ ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ থাকবে, সেই ফেরি সার্ভিস এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখারই নির্দেশ তারা পালন করছেন। কোনো রকম ফেরি সার্ভিস চলছে না, পুরো বন্ধ রয়েছে ফেরি সার্ভিস, যার ফলে যে যাত্রীরা আসছেন যারা জানতে পারেননি যে বন্ধ রয়েছে ফেরি সার্ভিস, তারা যে আসছেন তারা সেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছে। তারা বাসে করে, বাস যদিও কম সংখ্যায় চলছে কিন্তু বাস চলছে, সেই বাস ধরে তারা নিজের উদ্দেশ্যে রওনা হয়েছে। সারা রাত যেটা আমাদের কাছে খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী নবান্নর তে বসে মনিটরিং করেছেন উচ্চ সদস্য আধিকারিকদেরকে নিয়ে। বিদ্যুৎ মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, তিনি হাওড়া একটি যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনে গতকাল রাত্রিবেলা এসেছিলেন, সেখান থেকে তিনি গোটা যে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ রয়েছে সেখানে মনিটরিং করেছেন ও বিভিন্ন জেলা যে বিদ্যুৎ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বৈঠক করে নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনো জায়গা এই বিপর্যয় যে বিদ্যুৎ সেবা বাধিত হয় তাহলে দ্রুত
তারা সেই ব্যবস্থা দেবেন ও কোন জায়গায় বিদ্যুৎ বন্ধ করা যাবে না যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটাই জানিয়েছিলেন। কিন্তু সারা রাত বসে বলা যেতে পারে, তারপরে সেইখান থেকে অরূপ বিশ্বাস বেরিয়ে যান নবান্নের উদ্দেশ্যে ও নবান্নতে উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে মন্ত্রী আমলাদের নিয়ে মুখ্যমন্ত্রী সারা রাত বসে গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছিলেন ও মনিটরিং করছিলেন। ট্রেন পরিষেবা স্বাভাবিক বলা যেতে পারে না, কারণ যে দূরপাল্লার ট্রেন দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বাতিল করা হয়েছিল সেই ট্রেনগুলো এখনো পর্যন্ত বাতিলের নির্দেশ রয়েছে। পূর্ব রেলের যে হাওড়া ডিভিশনের যে লোকাল ট্রেনগুলো বাতিল করার জন্য নির্দেশ জারি করা হয়েছিল সেই ট্রেনগুলো বাতিলের নির্দেশ রয়েছে। নতুন কোনো আপডেট এই যে ট্রেনগুলোর আসেনি। যেটা রেল সূত্রে জানা গেছে যে এই যে ট্রেনগুলো বাতিল হয়েছিল সেইগুলো আপাতত বাতিলই রয়েছে, কিন্তু যে ট্রেনগুলো চালানো যে বাতিল করা যায়নি, যে ট্রেনগুলো চালান চলবে বলে বলা যে হয়েছিল সেই ট্রেনগুলো এখনো চলছে। শালিমার থেকে যে বেশিরভাগ দূরপাল্লা ট্রেন ছিল দক্ষিণ ভারতের বা পুরীর যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো বন্ধ রয়েছে। সকালবেলা শালিমার স্টেশন থেকে শালিমার ভঞ্জপুর যে ট্রেন সেই ট্রেনটি নির্ধারিত সময় ছেড়েছে, কিন্তু তারপরে শালিমার স্টেশন থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো ট্রেন পরিষেবা দেখা যায়নি। যদিও হাওড়া স্টেশনের উল্টো দিক চিত্র রয়েছে, হাওড়া স্টেশনে বলা যেতে পারে ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে, লোকাল ট্রেন যে সময় সীমা রয়েছে সেই সময় সাপেক্ষ হাওড়া স্টেশন থেকে ছেড়েছে ও নিজে ব্যান্ডেল হোক বা তারকেশ্বর হোক বা অন্যান্য যে বর্ধমান রয়েছে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাত্রী সংখ্যা হাওড়া স্টেশনে খুব কম দেখা গেছে বলা যেতে পারে, স্টেশন পুরোপুরি ফাঁকা দৃশ্য ছিল। যেরকম অন্যান্য দিকে দিনের কাজের দিনের যে দৃশ্য থাকে হাওড়া স্টেশনে সেই দৃশ্য হাওড়া স্টেশনে চোখে পড়েনি। স্বাভাবিক ছন্দে লোকাল ট্রেন চলাচল করছে সেটা একবারে বলা যেতে পারে না, কারণ আমি যেটি যখন কথা বলেছিলাম হাওড়া স্টেশনে যে রেল আধিকারিকরা হয়েছিলেন তাদের সঙ্গে, তখন তারা যেটা জানালেন যে রেলের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল যে লোকাল ট্রেনগুলো বাতিল থাকবে সেই লোকাল ট্রেনগুলো এখনো বাতিল রয়েছে, কিন্তু নতুন নির্দেশিকা যদি আসে তারপরেই সে তারা জানতে পারবেন যে যে ট্রেনগুলো বাতিল রয়েছে সেই ট্রেনগুলো কি চালানো হবে বা অথচ সেই ট্রেনগুলো ক্যান্সেল থাকবে। কিন্তু যে ট্রেনগুলো ক্যান্সেল করার নির্দেশিকা জারি করা হয়নি সেই ট্রেনগুলো এখনো পর্যন্ত চলাচল করছে নির্ধারিত সময় অনুযায়ী। কিন্তু যে দূরপাল্লা ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো যেটা বাতিল করা হয়েছিল সেই ট্রেনগুলো এখনো পর্যন্ত বাতিল রয়েছে। তাদের যে যাত্রী রয়েছেন তাদেরকে রেলের তরফ থেকে SMS করে আগাম জানানো হয়েছিল যে এই ট্রেন বাতিল রয়েছে। রেলের তরফ থেকে যেটা জানা হয়েছে যে ট্রেনগুলো দূরপাল্লা ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, যাত্রীদেরকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, সেই ট্রেনকে যদি চালানোর চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে সেই যাত্রীরা সেই ট্রেনে এসে পৌঁছতে পারবে না, সেই কারণে সেই দূরপাল্লা ট্রেনগুলো বাতিলই থাকবে এমনটাই জানা যাচ্ছে। যদি সম্ভব হয়, যদি রেলের তরফ থেকে অন্য কোনো ডিসিশন নেওয়া হয় সেইটা বলা হয়েছে যে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো যে ট্রেনগুলো বাতিল ছিল সেই ট্রেনগুলো বাতিল রয়েছে। নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।